ডিয়ার লার্নার্স আজকেরই ক্লাসে আমরা অনার্স সেকেন্ড ইয়ারের খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরাম নিয়ে আলোচনা করব তো বরাবরের মতোই আমি আপনাদের সাথে আছি সুদীপ্ত দেখেন আজকে আমরা যে সমস্যাটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তিন চলকের ক্ষেত্রে সমমাত্রিক ফাংশনের অয়লারের উপবাদ্য বর্ণনা এবং প্রমাণ প্রথমত আমরা দুই চলকের ক্ষেত্রে অয়লারের উপবাদ্য যেরকম ছিল তিন চলকের ক্ষেত্রে কিন্তু প্রায় সিমিলার মানে এগুলো খুব একটা পার্থক্য নয় জাস্ট চলকেরই কিন্তু পার্থক্য সো প্রথমে যদি আমরা একটু বর্ণনাটা অ্যানালাইজ করি তাহলে আমরা দেখতে পাবো যে যদি ইউ সমান এফ অফ এক্স ওয়াই জেড এই যে এক্স ওয়াই জেড এটা কিন্তু চলক একটি এক্স ওয়াই জেড চলকের অর্থাৎ এখানে দেখেন টোটাল তিনটা চলক আছে একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই এবং একটা হচ্ছে জেড এন মাত্রার সমমাত্রিক ফাংশন হয় কীভাবে আমরা জানলাম কারণ প্রশ্নটি বলেই দেওয়া হয়েছে যে সমমাত্রিক ফাংশনের ক্ষেত্রে তাহলে এক্স ডেল ডেল এক্স অফ ইউ প্লাস ওয়াই ডেল ডেল ওয়াই অফ ইউ প্লাস জেড ডেল ডেল জেড অফ ইউ সমান হচ্ছে এন ইউ সো এই যে কনসেপ্টটা এই কনসেপ্টটা আমাদেরকে কিন্তু প্রমাণ করতে হবে সো এই জিনিসটা প্রমাণের জন্য আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এখানে কিন্তু বলা হয়েছে যে সমমাত্রিক ফাংশন তো সবার প্রথমত আমরা সমমাত্রিক ফাংশনের যে ডেফিনেশন সেই ডেফিনেশনটা লিখে নেব তাহলে দেখেন যেহেতু ইউ সমান এফ অফ এক্স ওয়াই জেড একটি এক্স ওয়াই জেড চলকের এন মাত্রার সমমাত্রিক ফাংশন সো সমমাত্রিক ফাংশনের যে ডেফিনেশন সেই ডেফিনেশন অনুযায়ী অর্থাৎ তিন চলকের সমমাত্রিক ফাংশনের যে ডেফিনেশন এটা হচ্ছে সরাসরি ডেফিনেশন অর্থাৎ এক্স ওয়াই জেড যদি তিনটা চলক হয় তাহলে আমরা এটাকে যদি আমরা একটা ফাংশন ইউ দ্বারা প্রকাশ করি তাহলে ইউ সমান এক্স টু দি পাওয়ার এন পাই ওয়াই বাই এক্স জেড বাই এক্স মানে ওয়াই এক্সটা নিচে থাকবে এবং এখানে টা থাকবে এবং টা হচ্ছে তার মাত্রা বা ঘাত এখন হিসাবের সুবিধার্থে আমরা এই যে প্রথম মান ওয়াই বাই এক্স এটাকে আমরা ধরে নিব পি হিসাবের সুবিধার্থে আর কিছুই না আর পরেরটাকে অর্থাৎ জেড বাই এক্সকে আমরা ধরে নিলাম কিউ এখন দেখেন আমাদেরকে এই যে এক্স ডেল ডেল এক্স অফ ইউ তার মানে প্রথমত আমাদেরকে এই ইউকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে সো আমরা লিখবো এখন এটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে দেব আমরা লিখতে পারি সুতরাং ইউ সমান তাহলে এটা কী হবে দেখেন এক্সট টু দি পাওয়ার এন পাই পি এই যে এটাকে পি ধরলাম এবং এটাকে আমরা কিউ ধরলাম এখন আমরা এই ইউকে আমরা একবার এক্সের সাপেক্ষে তারপর ওয়াইয়ের এর সাপেক্ষে এবং লাস্টে আমরা জেডের এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে নেব এবং করার পরে যে যোগফলটা আসবে সেই যোগফলটা হতে হবে এন ইউ জাস্ট এতটুকু আর কিছু না তো প্রথমত দেখেন ডেল ডেলক্স অফ ইউ সো ডেল ডেল্স অফ ইউ যেহেতু এটা সো আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটাকে আমরা এক্স সাপেক্ষে অন্তরিকরণ করবো তো প্রথমত আমরা এই পাই পি কিউকে আমরা ধরে নেবো ইউ এবং এটাকে ধরে নেব আমরা ভি তাহলে দেখেন প্রথমে যদি আমরা পাই পি কিউকে রেখে এক্স টু দি পাওয়ার এনকে অন্তরিকরণ করি এক্স টু দি পাওয়ার এন এ সরাসরি অন্তরীকরণ হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখানে আমরা ইউ বি সূত্র প্রয়োগ করব তারপর এক্স দি পর এনকে আমরা নেব নিয়ে আমরা এই পাই পি কিউকে কমন মানে অন্তরীকরণ করব কিন্তু এখানে দেখেন এই যে পাই যে ফাংশনটা সেটা কিন্তু দুই চলক বিশিষ্ট একটা ফাংশন একটা চলক হচ্ছে পি এবং আর একটা চলক হচ্ছে কিউ এখানে আমরা যাচ্ছি না মানে এই বিষয়টা আমরা চিন্তা করছি সো প্রথমত দেখেন আমরা পাইকে অন্তরীকরণ যখন করব তখন ডেল পি ডেল পি বাই ডেল এক্স মানে আমরা যেহেতু এক্সের সাপে অন্তরীকরণ করছি আবার ডেল পাই বাই ডেল কেউ ইন্টু ডেল কিউ বাই ডেল এক্স দেখেন এখানে খুবই সিম্পল বিষয়টা এটাকে আমরা কী করেছে দেখেন পাইকে যদি আমরা এক্স হিসাবে অন্তরীকরণ করি তাহলে সেটা হবে ডেল ডেল এক্স অফ পাই বাট এখানে পি কেউ থাকার কারণে এখানে দুইটা পার্ট হবে যদি এখানে আর থাকতো তাহলে আরেকটা পার্ট হতো এখানে লিখিয়ে দেবেন সাইডে যে পাই সমান হচ্ছে পাই পি কেউ মানে এখানে এই যেখানে পাই পি কিউটি আমরা কিন্তু পাই হিসেবে চিন্তা করেছি এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই অংশটাকে আমরা সামনে লিখে দেবো যে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান পাই পি কিউ প্লাস এক্স টু দি পাওয়ার এন এখন দেখেন এটা আমরা লিখে দেবো প্রথমে ডেল পাই বাই ডেল পি এখন এই পিকে যদি আমরা এক্স সাপেক্ষে অন্তরীকরণ করি তো আমি অন্তরিকরণটা এখানে একটু সাইড নোটে আপনাদেরকে আমি একটু ভেঙ্গে করে দেওয়ার চেষ্টা করব দেখেন এখানে আমাদের পি সমান কী ছিল আমাদের পি সমান কিন্তু ওয়াই বাই এক্স এখন যদি আমরা এই পিকে এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করে তার মানে ওয়াইটা অবশ্যই কনস্ট্যান্ট সো ডেল ডেল এক্স অফ ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্সকে আমরা লিখতে পারি এক্স ইন ওয়ান তাহলে দেখেন এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে আমরা কী পাচ্ছি ওয়াই মাইনাস এক্স ইন ভার্স টু তার মানে মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার তার মানে দেখেন আমরা যদি পিকে এক্স সাপেক্ষে আংশিক অন্তরিকরণ করি তাহলে আমাদের মান আসবে মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার সো এই পিকে এক্স সাপেক্ষে অন্তরিকরণ করলে আমরা কী পাচ্ছি মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার তারপর হচ্ছে প্লাস ডেল পাই বাই ডেল কিউ এখন কিউকে যদি আমরা এক্স হিসাপে কে অন্তরীকরণ করি সেম বিষয় যেহেতু এক্স নিচে আছে তাই এটা অন্তরিকরণ হবে মাইনাস জেড এখানে জেড আছে তাই মাইনাস জেড বাই এক্স স্কোয়ার তারপর দেখেন আমরা যে কাজ করবো এখানে ডেল 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 এক্স অফ কিউ সমান দেখেন এখানে আমাদের কি আছে এন এক্স টু দি পি এখন প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস এখানে দেখেন ওয়াই এক্স টু দি পাওয়ার এখানে আছে এন আর এই টু যদি উপরে যায় তাহলে মাইনাস টু আর এখানে থাকবে ডেল পাই বাই ডেল পি দেখেন এক্স স্কোয়ারটা কিন্তু নিচে আছে সেটাকে যদি আমরা উপরে নিয়ে নিই হয়ে যাবে এক্স ইন টু তো এটা হয় এক্স এটা হয় এক্স বেস সেম থাকলে পাওয়ার যুগ হয় বাট এটা মাইনাস থাকার কারণে এখানে মাইনাস হয়ে যাবে তারপর দেখেন এখানে প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস এখানে এক্স টু দি পাওয়ার এন এখানে আছে জেড তো প্রথমে আমরা লিখবো জেড এক্স টু দি পাওয়ার এই এন আর এই এক্স স্কোয়ার যখন আমরা ইনভার্স দিয়ে লিখবো তখন সেটা হয়ে যাবে এক্স ইনভার্স টু তার মানে -2 টু আর এখানে থাকবে আমাদের ডেল পাই বাই ডেল কিউ এখন দেখেন আমাদের যে প্রমাণ ছিল সেই প্রমাণের মধ্যে কিন্তু প্রথম পার্টটা এরকম ছিল যে এক্স ডেল ইউ বাই ডেল এক্স তার মানে এই সবগুলোর সাথে আপনাকে একটা এক্স গুণ করতে হবে তাহলে দেখেন এন এক্স টু দি পর এন মাইনাস ওয়ান ইন্টু এক্স ইন্টু পাই পি কিউ মাইনাস ওয়াই এক্স টু দি পর এন মাইনাস টু ইন্টু এক্স ডেল পাই বাই ডেল পি মাইনাস জেড এক্স ইন টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু ডেল পাই বাই ডেল কিউ মানে জাস্ট এখানে আমরা একটা এক্স গুণ করে দিয়েছে এখন ওটাকে আমরা সিম্পলি ক্যালকুলেশন করে দিব তাহলে দেখেন এখানে এক্সের ঘাত কিন্তু ওয়ান এখানে এক্সের ঘাত হচ্ছে ওয়ান এখানেও এক্সের ঘাত হচ্ছে ওয়ান সো এখানে এক্সের ঘাত হচ্ছে এন মাইনাস ওয়ান এখানে হচ্ছে ওয়ান যেহেতু বেস সেম পাওয়ার যুগ হবে যুগ হলে এই ওয়ান এবং এই ওয়ান কাটা যাবে তাহলে আমাদের থাকবে শুধুমাত্র এন এক্স টু দি পাওয়ার ট্যান আর এখানে আমাদের থাকবে পাইপি কিউ তারপর মাইনাস ওয়াই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এখানে এখানে মাইনাস টু এটা হয়ে যাবে প্লাস তার মানে এন মাইনাস ওয়ান এখানে থাকবে আমাদের ডেল পাই বাই ডেল এক্স টু দি পাওয়ার এটা হয়ে যাবে ওয়ান আর মাইনাস টু তার মানে মাইনাস দ্যাট মিন্স এন মাইনাস ওয়ান তাহলে ডেল পাই বাই ডেল কিউ সো আমরা কিন্তু এটাকে দিয়ে দেবো তিন নং ইকুয়েশন এখন দেখেন আমাদের যে প্রমাণ ছিল আমাদের প্রমাণটা কী ছিল দেখেন আমাদের প্রমাণটা ছিল এক্স ডেল ডেল এক্স অফ ইউ প্লাস ওয়াই ডেল ডেল ওয়াই অফ ইউ প্লাস জেড ডেল ডেল জেড অফ ইউ সমান হচ্ছে এন ইউ তার মানে এক্সকে একবার ইউএ ইউকে একবার এক্সের সাপেক্ষে একবার ওয়াই এর সাপেক্ষে এবং একবার জেড এর সাপেক্ষে অন্তরিকরণ করতে হবে এবং এখানে টোটাল তিনটা পার্ট আপনাকে বের করতে হবে সো দেখেন এই পার্টটা কিন্তু আমরা বের করে ফেলেছি এই যে এই পার্টটা আমরা বের করে ফেলেছি এখন আমরা বাকি দুইটা পার্ট সিমিলারলি বের করব বের করার পরে জাস্ট আমরা যোগ করে দিব যোগ করে দিলেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা পেয়ে যাব এখন দেখেন আমরা যখন ডেল ডেল ওয়াই অফ ইউ লিখবো তখন এই যে ইউ এই ইউকে কিন্তু এখন ওয়াইয়ের সাপেক্ষে কে অন্তরিকরণ করতে হবে তার মানে এই এক্স দি পাওয়ার এনটা কনস্ট্যান্ট এটা যা আসে তা লিখে দেব শুধুমাত্র এই অংশটাকে আমরা অন্তরিকরণ করব তাহলে দেখেন পাই সো ডেল ডেল পি আর এই যে ওয়াই মানে এই পাই খেয়ে দেখেন এই যে পাই এই পাই খেয়ে যদি আমরা অন্তরিকরণ করি ওয়াইয়ের এর সাপিকে তাহলে বিষয়টা এরকম হবে ডেল পাই বাই ডেল ওয়াই এবং এটাকে আমরা লিখতে পারি ডেল পাই বাই ডেল পি ইন্টু ডেল পি বাই ডেল ওয়াই আবার পাই বাই ডেল ডেলউ ইন্টু কিউ বাই ডেল ওয়াই কারণ হচ্ছে আপনাকে পি কেউ নিয়ে আসতে হবে অবশ্যই নিয়ে আসতে হবে সো এটা জাস্ট আমরা এখানে লিখে দিলাম তারপরে জাস্ট এখানে যে পি পি সমান হচ্ছে ওয়াই বাই এক্স তাহলে দেখেন পিকে কিন্তু ওয়াই এর অ্যাপে অন্তরীকরণ করতে হবে সো এটাকে যদি আমরা ওয়াই এর অন্তরিকরণ করি তাহলে শুধু এই যে ওয়াই এই ওয়াইটা ওয়ান হয়ে যাবে তার মানে টোটাল মানটা হয়ে যাবে ওয়ান বাই এক্স আবার বলছি আমি পিকে যদি আমরা ওয়াই সাপেক্ষে অন্তরিকরণ করি তাহলে দেখেন এই ওয়াইকে ওয়াই এর সাপেকে অন্তরিকরণ করলে ওয়ান হবে তাহলে এই অংশটা কিন্তু কনস্ট্যান্ট আবার কিউকে যদি আমরা ওয়াই এসে কে অন্তরিকরণ করি দেখেন এখানে কিন্তু কোথাও ওয়াই নাই তার মানে এই অংশটা হয়ে যাবে আমাদের জিরো সো এগুলো জাস্ট আমরা এখানে বসিয়ে দেব সো আমরা কী লিখবো দেখেন এক্স টু দি পাওয়ার এন ডেল পাই বাই ডেল পি আর এটাকে যদি আমরা অন্তরিকরণ করি তাহলে আমরা কী পাচ্ছি ওয়ান বাই এক্স আপনি চাইলে আর একটু করতে পারেন বা এই যে ক্যালকুলেশনগুলো এই যে ক্যালকুলেশনগুলো এগুলো আপনি করে দেখাতে পারেন না দেখালেও কিন্তু কোনো সমস্যা নাই তারপরে এখানে আমরা কী পাচ্ছি ডেল পাই বাই ডেল কিউ আর এটার অন্তরিকরণ হচ্ছে জিরো তাহলে টু থাউজেন্ড মানটা আমরা পাবো সেটা হচ্ছে ডেল ডেল ওয়াই অফ ইউ এবং এটাকে আমরা লিখবো এক্স টু দি পাওয়ার টেন দেখেন এই যে ওয়ান বাই এক্স এই ওয়ান বাই এক্সকে আমরা এক্স ইনভার্স ওয়ান লিখতে পারি দেখেন খুবই সিম্পল বিষয় ওয়ান বাই এক্সকে আমরা এক্স ইন বার্স ওয়ান লিখতে পারি আর সামনে যেহেতু আমার এক্স টু দি পাওয়ার এন আছে এক্স টু দি পাওয়ার এন সো এটাকে ক্যালকুলেশন করে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কিন্তু হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডেল পাই বাই ডেল পি এবং এটা কিন্তু জিরো সো আমাদের যে প্রমাণ ছিল প্রমাণটা যদি আমরা একটু লক্ষ্য করি আমাদের প্রমাণের এই অংশ দেখেন এই অংশটা কিন্তু আমরা এখানে বের করেছি সেম বিষয় জাস্ট এখন আমরা ওয়াই গুণ করে দিব তাহলে এটাকে আমরা যদি ওয়াই গুণ করি ডেল ডেল ওয়াই অফ এত তখন এটা হয়ে যাবে আমাদের এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ডেল পাই বাই ডেল পি এবং এটাকে আমরা দিয়ে দিব চার নং সমীকরণ খুবই সিম্পল বিষয় তার মানে আমাদের আরও একটা কাজ শেষ হলো এখন আমরা চলে যাবো আমাদের লাস্ট পার্টে দেখেন লাস্ট পার্টটা হচ্ছে এই অংশ অর্থাৎ ইউকে এখন আমরা জেডের এর সাপেক্ষে অন্তরিকরণ করব তাহলে দেখেন আমরা সব কিছুই কিন্তু লিখে দিলাম তারপর এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন ডেল পাই বাই ডেল পি এখন দেখেন এই যে আমাদের পি ছিল এই যে পি পিকে যদি আমরা জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করি দেখেন এখানে ডেল ডেল জেড অফ পি কিন্তু দেখেন পি এর মধ্যে কিন্তু কোথাও জেড নাই যেহেতু জেড নাই অভিয়াসলি এটার অন্তরীকরণ হবে জিরো আপনি চাইলে কিন্তু এখানে ক্যালকুলেশনগুলো দেখিয়েও দিতে পারেন কোনো সমস্যা নেই দেখেন ডেল কিউ বাই ডেল জেড তার মানে কিউকে আমরা জেডের এর অন্তরীকরণ করবো এবং এখানে কিন্তু জেড আছে এবং দেখেন এই যে সেট এই জেডকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এটা হয়ে যাবে ওয়ান তার মানে শুধু থাকবে ওয়ান বাই এক্স আমরা লিখে দেব ওয়ান বাই এক্স খুবই সিম্পল বিষয় কিন্তু এটা তারপরে দেখেন এটা জিরো এখানে এক্সের উপরে নিয়ে গেলে হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান তাহলে এটা হয়ে যাবে এক্স টু দি পর এন মাইনাস ওয়ান ডেল পাই বাই ডেল কিউ এখন দেখেন আমাদের লাস্ট পার্টে কিন্তু এই যে পার্ট এই পার্টের সাথে জেড ছিল তার মানে এই সমীক সমীকরণের সাথে আমরা জেড গুণ করে দেব সো এটা আমরা লিখে দিলাম তারপর এটার সাথে যদি আমরা জেড গুণ করি তাহলে জেড ইন্টু ডেল ডেল জেড অফ কিউ তাহলে হবে এক্স টু দি পর এন মাইনাস ওয়ান ইন্টু জেড ডেল পাই বাই ডেল কিউ এবং এটাকে দিয়ে দেবো আমরা আমাদের কাঙ্ক্ষিত পাঁচ নং সমীকরণ এখন একটাই কাজ সেটা হচ্ছে তিন চার পাঁচ যোগ করে দেওয়া আর কিন্তু টোটালি কোনো কাজ এখানে আমাদের নাই সো আমরা এখন জাস্ট যোগ করে দেব সো আমরা সকল মান বসিয়ে দিলাম এখন আমাদের একটাই কাজ সেটা হচ্ছে দেখুন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়াই এই দুইটা অংশ কাটা যাবে এই দুইটা পথ কাটা যাবে তাহলে এখানে আমাদের থাকবে এন এক্স টু দি পাওয়ার এন পাই পি কিউ এখন একটু লক্ষ্য করেন আমাদের যে দুই নং ইকুয়েশন ছিল আমাদের দুই নং ইকুয়েশনটা কী ছিল আমাদের যে দুই নং ইকুয়েশন ছিল সেই ইকুয়েশনটা ছিল এরকম যে ইউ সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এন পাই কিউ এটা কিন্তু আমাদের দুই নং সমীকরণ ছিল আমরা দিয়েছিলাম তাহলে এই যে এক্স টু দি পাওয়ার এন পাই পি কি কিউ এক্স টু দি পাওয়ার এন পি কিউ এই সম্পূর্ণ অংশে মান হচ্ছে ইউ সো আমাদের টোটাল অংশটা কী হয়ে যাবে এন ইউ এখানে আমরা লিখে দেব যে দুই হতে তাহলে আমাদের যে প্রমাণ সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম তাহলে আমাদের প্রমাণটা কী ছিল দেখেন যে এক্স ডেল ডেল এক্স অফ ইউ প্লাস ওয়াই ডেল ডেল ওয়াই অফ ইউ প্লাস জেড ডেল ডেল ইউ অফ জেড সমান হচ্ছে জিরো এবং এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ খুবই সহজ এবং খুবই মজার একটা থিওরাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরেও যদি আপনাদের কোথাও সমস্যা হয় নিঃসঙ্কোচে আপনারা প্রশ্ন করতে পারেন ধন্যবাদ সবাইকে